আসসালামু আলাইকুম। আজকে জাভাস্ক্রিপ্টের সপিং ফাংশনটা নিয়ে আলোচনা করতে চাই। আমাদের জেনারেল কয়েকটা ইউজেস আছে সপিং এর জন্য, যেমন বাবল সর্টের ক্ষেত্রে আমাদের সপিং প্রয়োজন হয়। বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রোগ্রামিং এর সমস্যা সমাধানের জন্য আমাদের আসলে সপিংটা প্রয়োজন হয়। আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আসলে কিভাবে সপিংটা করা যায় আমরা সেটা ট্রাই করব। তো জাভাস্ক্রিপ্টে মোটামুটি চারটা ওয়ে আছে শপিং করার জন্য, তো আমি সেখানে মাত্র দুইটা আলোচনা করব। প্রথমত আমাদের যেটা জেনারেল পারপাস বা জেনারেল ভাবে যেটা করা হয় সেটা এরকম, আমি যদি দুটা ভেরিয়েবল নেই, একটা এ নিলাম যার ভিতরে আমি ভ্যালু রাখলাম 20, এবং আর একটা ভেরিয়েবল নিলাম বি যার ভিতরে ভ্যালু রাখলাম আমি 30। এখন যদি এগুলোকে আমি কনসোল লাগিয়ে দেখি এ এবং বি কে, এবং বিকে যদি কনসোল লগে দেখি তাহলে আমরা যেটা ইনপুট আকারে দিয়েছি ওটাকে আসলে আউটপুট আকারে পাবো। ভেরিয়েবলটা ফাইলটা ওপেন করে নিই, sort.js। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ এর ভ্যালু হচ্ছে 20 এবং বি এর ভ্যালু হচ্ছে 30। তাহলে আমরা একটা কমেন্ট দিতে পারি এখানে, সেটা হলো যে এ আমি এর ভিতরে একটা ইকুয়াল দিয়ে দিলাম এবং এর সাথে কনকেটেনেশন করে দিতে পারি, এবং এটার জন্য একটা কনকেটেনেশন দিতে পারি যে বি ইকুয়াল, এটাকে আমি কনকেটিনেট করে দিলাম। এখন যদি আমি আউটপুটটা দেখি তাহলে আমি বুঝতে পারবো যে কোনটা ভ্যালু কি ছিল। ওকে, এর ভ্যালু ছিল 20 এবং বি এর ভ্যালু ছিল হচ্ছে 30। তাহলে যেটা সাধারণভাবে যেটা করা হয় হচ্ছে আমি একটা টেম্পোরারি ভেরিয়েবল দেবো, টেম্প, এর ভিতরে আমি প্রথম ভ্যালুটাকে রাখবো। তাহলে যে 20 ভ্যালু যেটা সেটা আসলে টেম্প ভ্যারিয়েবলের ভিতরে স্টোর থাকলো। তো আমি যদি এখানে একটা কমেন্ট আউট করে বোঝাই সেটা হচ্ছে টেম্পের ভ্যালু এখন আছে 20। ওকে, এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে এ এর ভ্যালুটাকে আসলে আমি ওভাররাইড করব বি এর ভ্যালু দিয়ে। ওকে, তাহলে এখন যে এ এর ভ্যালুটা আমরা পাইলাম, যদি এখানে লিখে দেয় যে এখন যে এর যে ভ্যালু আছে সেটা আসলে হবে বি এর ভ্যালু, অর্থাৎ 30। ওকে, এখন যেটা করতে হবে সেটা হলো বি এর ভ্যালুটা যেহেতু আমাদের 20 বানাইতে হবে, এবং এই বি এর ভ্যালুর ভিতরে আমি আসলে লিখে দেবো টেম্প ভ্যালুটা যার ভ্যালু আসলে 20 আসলে হিসেবে ছিল। তাহলে আমি এখন যদি বি এর ভিতরে টেম্প দিয়ে দিই তাহলে কিন্তু এটা আসলে সফট হয়ে গেছে। এবং আমরা যদি এই লাইনটাকে ডুপ্লিকেট করি এবং নিচে নিয়ে আসি আউটপুটটা দেখতে পাবো এখন ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। আমরা দেখি যে আমাদের ফার্স্ট লাইন এটা হচ্ছে আসলে বি এর ভ্যালু ছিল 20 এবং এর ভ্যালু ছিল 20, বি এর ভ্যালু ছিল 30, যেটা পরবর্তীতে আসলে চেঞ্জ হয়ে আমাদের ভ্যালুটা এর ভ্যালু হচ্ছে 30 এবং বি এর ভ্যালু হচ্ছে 20, যেটা আমরা কনসোলে দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের জেনারেল ভাবে করা হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে এইভাবে করা হয়। তবে জাভাস্ক্রিপ্ট একটা শর্টকাট হয়েছে এর থেকে অনেক বেশি শর্ট, যেটার মধ্যে আমরা খুব সহজে ভ্যালুগুলোকে চেঞ্জ করতে পারি। তো আমি যে জাস্ট এটাকে কমেন্ট করে রাখছি এবং নিচে আমরা সেই ওয়েটাকে দেখতেছি, সেটা হলো আমি একটা অ্যারে নিব। অ্যারের ভিতরে আমি হচ্ছে প্রথম ভ্যালুটাকে দিব যে দুটাকে আমরা সর্ট করতে চাই, যেমন আমি প্রথমে এ দিলাম এবং বি দিলাম। ওকে, এই দুটাকে আমি রাখলাম, রাখার পরে আমি রাইটে যাব, যাওয়ার পরে আমি আরো একটা অ্যারে নিব যেখানে আমরা আসলে ভ্যালুগুলোকে রিপ্লেস করে দেবো, যেমন বি এবং এ। তাহলে আমাদের এখানে যেটা হবে যে এ এর ভ্যালুগুলো আসলে বি এর ভ্যালু দ্বারা রিপ্লেস হবে এবং বি এর ভ্যালুটা এ এর ভ্যালু দ্বারা রিপ্লেস হবে। ওকে, এখন যদি আমি আবারও এটাকে রান করি সেক্ষেত্রে আউটপুটটা আগেরটার মতো আসবে, সেটা হচ্ছে এ 20 এবং বি 30 এবং এ 30 বি 20, যেটা আসলে ভ্যালুটা খুব ইজিলি করা যায় এটা। তো আমাদের হচ্ছে এটা জাভাস্ক্রিপ্টের একটা শর্টকাট হয় যার মাধ্যমে আমরা খুব সহজেই সলভিং করতে পারি। আসসালামু আলাইকুম।